এবার পদ্মার ইলিশের উপর শকুনের দৃষ্টি পড়েছে ভারতের। বাংলাদেশের পদ্মার ইলিশ কলকাতা বাঙালিদের চাই, এজন্যই প্রজনন মৌসুমে ইলিশের স্বাভাবিক চলাচল, ইলিশ যাতে পদ্মা থেকে উজানে গঙ্গায় যেতে পারে তা নিশ্চিত করতেই ফারাক্কাবাদের নেভিগেশন লকটি নকশায় পরিবর্তন আনা হয়েছে। এমনভাবে নকশা সংস্কার করা হচ্ছে যাতে করে বাদ দিয়ে ইলিশ প্রবেশ করতে পারে, ফলে চার দশক পর আসন্ন বর্ষাকালে ভারতে ইলিশ পাওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এখবর জানিয়েছে, ভারতের পত্রিকা দাবি 70 দশকে পশ্চিমবঙ্গে গঙ্গা নদীতে ফারাক্কাবাদ নির্মাণের আগে উত্তরপ্রদেশের এলাহাবাদ পর্যন্ত ইলিশ পেত ভারতের জেলেরা। নৌযানের চলাচল নিশ্চিত করতে ফারাক্কাবাদের নির্মাণ করা হয়। নেভিগেশন লকের কারণে বাধাগ্রস্ত হয়ে পড়ে ইলিশের স্বাভাবিক চলাচল। ভারতে কম ধরা পড়তে শুরু করে সুস্বাদু এই মাছটি। নোনা পানির মাছ ইলিশ বর্ষা মৌসুমে প্রজননের জন্য বঙ্গোপসাগর থেকে মিঠা পানির নদীতে চলে আসে। বাংলাদেশের বিভিন্ন নদীদ্বারে এই মাছটির ভারতের গঙ্গা নদী দিয়ে এলাহাবাদ পর্যন্ত পৌঁছানোর নজিরও রয়েছে। মূলত বাংলাদেশেই পৃথিবীর সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায়। অতিরিক্ত আহরণ ও জাটকা ইলিশ ধরার কারণে একসময় পরিমাণ কমে আসলেও গত কয়েক বছরে জাটকা রক্ষায় সফলতা আসায় বাংলাদেশে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে। তবে ফারাক্কাবাদের কারণে উজে ভারতে পর্যন্ত ইলিশ যেতে পারে না, এ কারণেই বাঁধটির নেভিগেশন লকে সংস্কার আনলো ভারতীয় কর্তৃপক্ষ। ভারতের অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান প্রবীর পাণ্ডে টাইমস অফ ইন্ডিয়াকে বলছেন, আমরা ইলিশের চলাচলের পছন্দের সময় রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত ফারাক্কাবাদের গেটটি 8 মিটার পর্যন্ত খুলে রাখব। অভ্যন্তরীণ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কেন্দ্রীয় পানি কমিশন এবং ফারাক্কাবাদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, খাবার খুঁজতে আর ডিম ছাড়ার সময় মাছেরা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ইলিশের চলাচল নিশ্চিত হলে এই অঞ্চলে মাছটির উৎপাদন বাড়বে। এছাড়া এর ফলে নদীর জীববৈচিত্র্য বাড়ার পাশাপাশি স্থানীয় জেলেদের অর্থনৈতিক বেগমান করবে।